আসসালামু আলাইকুম। আজকে আমরা পাবদা মাছ ভাজি করছি। আপনারা যদি পোড়া ভিডিওটা দেখতে চান, অনেক কেমনে কীভাবে রাঁধতে সেভাবে এই পোড়া ভিডিওটা দেখেন আপনারা। এখানে মা মাছগুলো ভেজে নিচ্ছে, আগে ভেজে নিচ্ছে, তারপর যেখানে আমরা মাছগুলো রাঁধছি সেই ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ দিয়ে বেরেস্তা বানাবে। এর জন্য হলুদ মরিচ দিয়ে দিল সব কিছু। তারপরে এখন একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। এবার আর একটু মিক্স করে একটু কষানোর পর আরেকটু পানি দিয়ে আর এখন পানি দিয়ে নিয়ে কষিয়ে নিব। তারপরে আজকে আমরা পাবদা মাছগুলো মিষ্টি কুমড়া দিয়ে এখন অনেকগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়া দিয়ে নাড়াচাড়া একটু দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া দিব, ঢাকনাটা লাগিয়ে দিব। তখন কষানোর পর একটু যদি ভাজা ভাজা হয়ে যায় তখন আরেকটু নাড়াচাড়া দিব। তারপর আর পানি দিব, পানি দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে তারপরে আরেকটু ঢাকনা দিয়ে, ঢাকনা দেওয়ার পর যখন একটু ভাজা টাইপ হয়ে যাবে তখন আমরা যেই মাছগুলো উইজে যে মাছগুলো রাখছিলাম সেই মাছগুলো ওগুলোর ভিতরে দিয়ে দিব। তারপরে আমাদের রান্না শেষ হয়ে যাবে একটু পরে। তারপরে আরেকটু ঢাকনা না দেওয়ার পর এখন আরেকটু ঢাকনা দেওয়ার পর নাড়াচাড়া দেওয়ার পর ধনিয়া পাতা দিয়ে দিল। তারপরে এ আরেকটু নাড়াচাড়া দেব, তারপরেই হয়ে গেল। আপনারাও যদি বানাতে চান বাসায়, আমাদের ভিডিওটা দেখে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন খুব দ্রুত। আমার ভিডিওটি যদি ভালো হয় তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অনেক সুন্দর করে ভালোভাবে বানাবেন।